প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 2024 অষ্টম শ্রেণী এর বাংলা দ্বিতীয় অধ্যায়ের এক কথায় প্রশ্ন। অর্থাৎ এখানে যে এক থেকে চারটি পরিচ্ছেদ রয়েছে, সকল পরিচ্ছেদেরই আমরা এক কথায় উত্তর একত্রে এই ভিডিওর মাঝে তুলে ধরব। প্রশ্ন এক, ধ্বনি বৈশিষ্ট্য অনুযায়ী ফ ধ্বনিটির নাম কি? এটি হচ্ছে একটি অঘোষ মহাপ্রাণ ধ্বনি ফ। মাগো ওরা বলে কবিতাটি লেখকের নাম কি? মাগো ওরা বলে এই কবিতাটি লিখেছেন আবু জাফর ওবায়দুল্লাহ। আবু জাফর ওবায়দুল্লাহ কত সালে জন্মগ্রহণ করেন? 1934 সালে। আমি কিংবদন্তির কথা বলছি, কবিতাটি কবিতার বইয়ের লেখক কে? আবু জাফর ওবায়দুল্লাহ। সাত নরী হার কার বিখ্যাত কাব্য? আবু জাফর ওবায়দুল্লাহর কাব্য। আবু জাফর ওবায়দুল্লাহর ভাষা আন্দোলন বিষয়ক কবিতার নাম কি? মাগো ওরা বলে, অর্থাৎ মাগো ওরা বলে এটা কি বিষয় নিয়ে লেখা হয়েছে? ভাষা আন্দোলন নিয়ে। মাগো ওরা বলে কবিতাটি কোন কাব্য থেকে নেওয়া হয়েছে? সাত নরী হার থেকে নেওয়া হয়েছে। কুমড়ো ফুলে ফুলে কি নুয়ে পড়েছে? লতাটি নুয়ে পড়েছে। মা কার ফেরার প্রতীক্ষায় বসে আছেন? খোকার ফ্রায় অপেক্ষায় রয়েছেন। খোকার জন্য মা কি শুকিয়ে রেখেছেন? ডালের বড়ি শুকিয়ে রেখেছেন। এটা কবিতা পড়লে তোমরা দেখতে পারবে, ওখানে বলা আছে। মাকে লেখা চিঠিটা কোথায় ছিল? খোপার পকেটে, খোকার পকেটে। মা লেখা খোকার চিঠিটা কেমন ছিল? সেরা আর রক্তে ভেজা। মাগো ওরা বলে, এখানে ওরা বলতে কাদেরকে বোঝানো হয়েছে? মায়ের ভাষাকে কেড়ে নেয়া শত্রুদের, অর্থাৎ পাকিস্তানিদেরকে বোঝানো হয়েছে। শত্রুরা আমাদের কাছ থেকে কি ছিনিয়ে নিতে চায়? মুখের ভাষা ছিনিয়ে নিতে চায়। শত্রুরা খোকাকে কার কোলে শুয়ে গল্পে শুনতে দেবে না? মায়ের কোলে। খোকা মায়ের জন্য কিসের ঝুড়ি নিয়ে বাড়ির ফ্রার কথা লিখেছে? কথার ঝুড়ি নিয়ে। মা কি পরে আর হাসে? খোকার চিঠি। মা কিসের চিরে ওঠে নারেকেলের? মা কোন ধানের মুরকি ভাজে? উরকি ধানের। মাগো ওরা বলে কবিতায় ক্লান্ত কে? খোকা। মাগো ওরা বলে কবিতায় মা ছেলেকে কি বলে সম্বোধন করে হেসেছে? পাগল ছেলে বলে। কে ঝাপসা চোখে উঠোনের দিকে তাকায়? মা। মায়ের চোখে কিসের রোদ? চৈত্রের রোদ। মা কোথায় বসে বিন্নি ধানের খই ভাজে? দাওয়ায় বসে। প্রদোষে প্রাকৃত জন কি ধরনের রচনা? এটি একটি উপন্যাস। যাত্রা গল্পাংশটুকু কোন উপন্যাসের অন্তর্ভুক্ত? উত্তর, যাত্রা এর অন্তর্ভুক্ত। যাত্রা গল্পে কার চোখের নিচে কালি পড়েছে? প্রফেসরের স্ত্রীর। যাত্রা গল্পে কারা ভয়ে কাঁপতে শুরু করলো? প্রফেসরের বাচ্চা দুটো। যাত্রা গল্পে ছয় তারা মার্কা টুপি মাথায় কারা হাঁকছে? স্বেচ্ছাসেবকরা। এটি যাত্রা গল্প পড়লে বিস্তারিত জানতে পারবে, ওখান থেকে প্রতিটা লাইন থেকে এই প্রশ্নগুলো নেওয়া হয়েছে। যাত্রা গল্পে মনোহর কোথায় থাকে? নয়া বাজারের কাঠগোলায়। যাত্রা গল্পে কাদের মেরে ফেলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে? উত্তর, ছাত্রদের। যাত্রা গল্পে হাতের জখম বেশি? হাসানের। যাত্রা গল্পে কাকে দেখে প্রফেসরের মুখে হাসি ফোটে? ছাত্রদের। যাত্রা গল্পে প্রফেসর রায়হানের স্ত্রীর নাম কি? বিনু। যাত্রা গল্পে কতটি রাইফেল নিয়ে ছেলেরা দাঁড়িয়েছিল? গোটা তিনেক। যাত্রা গল্পে কোন নদীর স্রোত ধারা ধীর প্রকৃতির? বুড়িগঙ্গা। যাত্রা গল্পে কোন খালে সবুজ রঙের পানি? মরা খালে সবুজ রঙের পানির কথা উল্লেখ করা রয়েছে। যাত্রা গল্পে পাড়ের উপর দাঁড়িয়ে কে দিশেহারা বোধ করেছে? প্রফেসর রায়হান। শওকত আলী কত সালে মৃত্যুবরণ করেন? 2018 সালে মৃত্যুবরণ করেন। আমরা পরবর্তী গল্পে চলে যাই। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন? 1894 সালে। পথের পাঁচালী কার লেখা বিখ্যাত উপন্যাস? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণের কোন উপন্যাস থেকে সত্যজিৎ রায় চলচ্চিত্র নির্মাণ করেন? পথের পাঁচালী। রেলের পথ গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে? পথের পাঁচালী থেকে। রেলের পথ গল্পে কে জন্ম থেকে কখনো কোথাও যায়নি? অপু কোথাও যায়নি, অপু তার দিদির সাথে সর্বশেষে বের হয়েছিল। মাঝে মাঝে দিদির সঙ্গে অপু কোথায় যেত?
নদীর ঘাটে আজ সর্বপ্রথম অপু কোথায় গেল গ্রামের বাইরে রেলের পথ গল্পে কি হারিয়ে গিয়েছিল রাঙে গায়ের বাসুর অপু কার সঙ্গে বাসুর খুঁজতে বের হয়েছিল দিদির সঙ্গে অপু কোন মাঠে বাছুর খুঁজতে বের হয়েছিল দক্ষিণ মাঠে দক্ষিণ মাঠে অপুর দিদি কোন দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল মাঠের দিকে দেরি হলে অপুর কি বলবে বলে ভাবল বাছুর খুঁজতে দেরি হয়ে গেছে রেলের পথ গল্পে বড় জলা কিসের পূর্ণ ছিল হোগলা আর শোলা গাছে অপু ও দুর্গা কোথায় গিয়ে পথ হারালো বড় জলার ওখানে রেলের পথ গল্পে তারের মধ্যে কেমন শব্দ শোষক শব্দ রেলের পথ গল্পে রেল লাইনে কয়টি লোহার পাত থাকে দুইটি রেলের পথ গল্পে ট্রেন আসার এখনো কত সময় দেরি আছে চার পাঁচ ঘন্টা দেরি আছে এই সময়টা উল্লেখ করা হয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করেন 1950 সালে মৃত্যুবরণ করেন এই অধ্যায় দুই এর সকল এক কথায় প্রশ্ন এবং তার উত্তর তুলে ধরা হয়েছে এর ব্যতিক্রম কিছু হবে না আশা করা যায় তোমরা এগুলো দেখে এখনই মুখস্থ করে নাও প্রয়োজন হয় পুনরায় আবার ভিডিওটি দেখে আজকে এখানে শেষ করছি পরবর্তী অধ্যায় দুই এর সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে